হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো অনেক জায়গায় পরীক্ষা দেওয়ার পর এখন কিছুদিন আগে AIUB এর পরীক্ষা সংগঠিত হয়েছিল। তো অনেকে এখানেও পরীক্ষা দিয়েছো ইঞ্জিনিয়ারিং এবং আরো অন্যান্য কিছু সাবজেক্টস এর জন্য। তো তারা যারা জানতে তারা তো জানতে যে 29 তারিখ অর্থাৎ আজকে রেজাল্টটি প্রকাশিত হওয়ার কথা রিটেনের, এবং পরবর্তীতে ভাইভা অনুষ্ঠিত হবে। তো বলতে চাই যে রেজাল্টটি প্রকাশিত হয়ে গিয়েছে। অবশেষে আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে যাও তাহলে যে দেখবে যেখানে রেড মার্কে রিটেন রেজাল্ট এন্ড ভাইভা শিডিউল দিয়ে দেওয়া আছে স্লট 2 এর জন্য ফল 23-24-এর। এখানে তোমরা যদি স্ক্রিনে দেখো তাহলে এখানে দেখবে যে FST সায়েন্স, তারপরে FE এন্ড FB এর জন্য রেজাল্ট প্রকাশিত করা হয়ে গিয়েছে। আর এখানে তাদের জন্য ভাইভা অনুষ্ঠিত হবে 30 আগস্ট 2023 বুধবারে। আর FASS এর জন্য অর্থাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে 31 আগস্ট 2023-এ, অর্থাৎ ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। আর এখানে লেখা আছে যে প্লিজ ফাইন্ড দ্য স্পেসিফিক ভাইভা শিডিউল অ্যাজ পার রোল নাম্বার ইন দ্য ডিটেইল রিটেন রেজাল্ট। আর একদম ভেরি ফাইনাল রেজাল্ট বা একদম চূড়ান্ত যে ফলাফল সেটি সেপ্টেম্বরের 4 তারিখ সোমবারে ক্যাম্পাসের নোটিশ বোর্ড আর ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। এখানে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে করে ফলাফল দিয়ে দেওয়া আছে। এখানে আর্কিটেকচার, CSE, ট্রিপলি, IP এবং অন্যান্য সবকিছু, এগুলো যদি টিপ দাও তোমরা দেখতে পাবে। আমি এটার অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো কমেন্টে, মানে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি দেখো এই যে এখানে রেজাল্টটা কিছুটা এরকম শো করবে। এখানে খালি CSE টি খুলে দেখাচ্ছি। CSE এর ক্ষেত্রে যে দেখো বোর্ড 1, এখানে বোর্ড হিসেবে হয়তো রুম নাম্বার দেয়, যেমন দেখো বোর্ড 1 লেখা, আবার অনেক জায়গায় লেখা বোর্ড 2। আর পাশে দেখো টাইম দেয়া 30 আগস্ট, সবার ক্ষেত্রে টাইম সেম, তবে মানে ডেট সেম, টাইমটা আলাদা। এই যে রোল প্রথম অনেকগুলো রোলের 10:30টায় হবে, তারপর আবার আধা ঘন্টার গ্যাপ, অনেকের 11টায় হবে, তারপর 11:30টায়, এভাবে করে করে এভাবে আবার 10:30, 11:30, 12:30। তারপরে এদিকে আবার যদি দেখো তাহলে আবার বোর্ড 3-তে আবার 10:30টার কতগুলো টাইম। মানে বোর্ড বলতে মনে হয় মূলত রুম বোঝানো হয়েছে। এক একটা রুমে এক একজন বোর্ড কমিটি মেম্বাররা বসবেন, ইন্টারভিউ নিবেন তোমাদের বা ভাইভা নিবেন, সেভাবে করে মূলত 10:30 থেকে শুরু করে 12:30টার ভিতরে ছেড়ে ফেলা হবে। এখানে কোনো টাইমই 12:30টার পরে এক্সিট করেনি। তোমরা যদি দেখো অনেক বড় একটা লিস্ট। CSEর জন্য যদি দেখো প্রায় 1319 জন, দ্যাটস এ হিউমঙ্গাস নাম্বার, একটা জায়ান্ট নাম্বার। CSE তে এখানে বোর্ড 35টা বোর্ড, বিভিন্ন মানে একই তারিখে ইন্টারভিউ হবে, একই টাইম, মানে টাইমগুলো আধা ঘন্টা বা 1-1.5 ঘন্টা আলাদা আলাদা। তো সবার জন্য বেস্ট অফ লাক যারা সিলেক্টেড হয়েছে, এবং তোমরা ভাইভার জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকো। কালকে যেহেতু তোমাদের ভাইভা হতে যাচ্ছে, তোমাদের জরুরি কাগজগুলো নিয়ে যাও যেগুলো নেওয়া লাগতে পারে। মোস্ট প্রবাবলি HSC লেভেলের ট্রান্সক্রিপ্ট এবং আরো অন্যান্য কিছু, আবার AIUB এর রিটেনের অ্যাডমিট কার্ড এবং অন্যান্য যাবতীয় যা যা লাগতে পারে। এর যেমন ট্রিপলিতেও আবার দেখো এরকমটা, ট্রিপলিতে আবার একটা ইন্টারভিউ একটাতেও হবে, একটাই আছে আবার দেড়টাও টাইম আছে। CSE ট্রিপলি দাও বা CSE এর জন্য নির্বাচিত বা IP হও বা অন্য কোনো ডিপার্টমেন্ট হও, যেটার জন্য হোক না কেন তোমরা অবশ্যই কিন্তু এই শিডিউল থেকে তোমরা মিলিয়ে নিবে, কোনোভাবে যাতে ভুল না হয়। আর তোমরা তোমাদের নিডেড কাগজপত্র নিয়ে যাও, আশা করি কোনো ভুল হবে না। আর বেস্ট অফ লাক ফর দি ভাইভা। আর এছাড়াও আরো অন্যান্য কোন কোন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়া যেতে পারে, IEB অ্যাক্রেডিটেশন আছে, BATE এর সার্টিফাইড প্রোগ্রাম আছে, যেটার পরবর্তীতে তোমরা ইঞ্জিনিয়ারিং ট্যাগ বৈধভাবে লাগাতে পারবে নামের আগে বা পরে, এবং আর অন্যান্য কিছু প্রসিজার্স, এগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। ইতোমধ্যে বেশ কয়েকদিন আগে ব্র্যাকের পরীক্ষা হয়ে গিয়েছিল। এছাড়া যাদের কৃষি বা গুচ্ছ কোথাও হয়নি বা কোনো জায়গায় চান্স পায়নি কিন্তু এখানে পড়তে চাচ্ছ তাদের, বা অনেকে আছে চান্স পেয়েও পড়তে চাও না, তাদের জন্য বলবো যে আরো বেশ কিছু ইউনিভার্সিটির কিন্তু অ্যাডমিশন চলছে। কেউ যদি আহসানুল ইউনিভার্সিটিতে প্রশ্ন পাবলিক স্ট্যান্ডার্ড বা স্টাইলে হওয়ার কারণে যদি চান্স না পেয়ে থাকো বা এটাতে যদি ফাইনালি ভাইভা যে বাদ পড়ো, আরো কিছু ইউনিভার্সিটিও কিন্তু আছে, যেমন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, যেটা আমার চ্যানেলে দিয়ে দেওয়া আছে আমার লাস্ট ভিডিওগুলোর একটা, সেটাও কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। দেখানো কোনো কারণে না হয় বা তোমার মনে হলো যে হয়েছে কিন্তু প্রেফার্ড ডিপার্টমেন্ট পাবো না বা হলো না এরকম কিছু, তাহলে তোমরা প্ল্যান বদলাতে পারো। যদি মনে হয় যে কস্ট পছন্দ না বা লোকেশন থেকে ওটা কাছে হবে, আসলে অনেকে তো সিদ্ধান্ত বদলায়। এই ধরনের কোন কোন ইউনিভার্সিটি গুলোতে এরকম IEB সার্টিফাইড বা আরো অন্যান্য কোন কোন সাবজেক্ট গুলো ভালো হবে, এগুলো নিয়েও আমি আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ছিল ভিডিওটি, আর তেমন বলার কিছু নেই। AIUB তে যারা পরীক্ষা দিয়েছে চেনা জানা কেউ, তারা যদি রেজাল্ট না জেনে থাকে বা তাদের কাছে যদি মেসেজ না যায়, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও, তারা যাতে জানতে পারে এটি নিয়ে, আর ভাইবার জন্য কালকে প্রস্তুতি নিতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।